আদিপুরুষ কেন ফ্লপ হলো আপনারা জানেন? না না, আমি আদিপুরুষ দেখিও নি আর দেখার কোনো ইচ্ছাও নেই। আমার আজকের উদ্দেশ্য যে এখান থেকে আমরা ভক্তরা কী শিক্ষা নিতে পারি। বিভিন্ন ভক্তরা আদিপুরুষ দেখে এসে যতটুকু শোনা যাচ্ছে তার একটা মেন কারণ হচ্ছে যে আদিপুরুষের যিনি ডাইরেক্টর উনি বলছেন যে রামায়ণকে আমি একটা মডার্ন টাচ দিতে গেছিলাম, যার ফলে এই অবস্থা। তো এখন বক্তব্য হচ্ছে মডার্ন, এই যে মডার্ন এই কথাটাতে আমরা ফেঁসে গেছি। মডার্নাইজেশন, মডার্ন এরা ইজ দ্য এরা অফ মডার্নাইজেশন, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, মডার্নাইজেশন। এখন মডার্নাইজেশনের কথাটার অর্থ কী? ডেভেলপমেন্ট অফ সোসাইটি, খুব ভালো করে শুনবেন। মডার্নাইজেশন কথাটার অর্থ হলো ডেভেলপমেন্ট অফ সোসাইটি। যেমন ধরুন একটা মোবাইল, এই মোবাইলটা আগে ছিল সেলফোন, আগে ছিল ল্যান্ড ফোন, এখন সেলফোন হয়েছে, আরও আপডেট ভার্সন হচ্ছে। তাহলে মডার্ন জেনারেশনের জন্য মডার্ন মোবাইল কী? অর্থাৎ আগের থেকে একটু আপডেটেড ভার্সন। সোসাইটির যে ডেভেলপ, এই যে বলছে না মডার্ন সোসাইটি, তো মডার্ন সোসাইটি মানে কি? ডেভেলপমেন্ট অফ সোসাইটি। কিন্তু সোসাইটি কি আদৌ ডেভেলপড হয়েছে? আমরা বলছি মেডিকেল ইন্ডাস্ট্রি বিরাট ডেভেলপড হয়েছে, সায়েন্স ডেভেলপড হয়েছে, টেকনোলজি ডেভেলপড হয়েছে, কী হয়েছে? আগে মানুষ 100 বছর বাঁচত, 120 বছর বাঁচত, এখন মানুষের লাইফ এক্সপেক্টেন্সি কত? ভারতবর্ষের এবারে গড় আয়ু হচ্ছে 63 বছর। অর্থাৎ যে ইন্ডাস্ট্রি আমাদের গড় আয় পরমায়ু কেড়ে নিয়েছে সেটাকে আমি ডেভেলপমেন্ট বলতে পারি? বর্তমানে ডিপ্রেশন রেট বাড়ছে, অ্যাংজাইটি রেট বাড়ছে, এছাড়া আমাদের পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, আপনি গরম দেখুন এই অবস্থায়, আমরা বৃক্ষ ছেদন করার ফলে পলিউশন বাড়ছে, গরম বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এই সমস্ত কিছু যেভাবে বাড়ছে তাতে কি আমরা বলতে পারি যে সোসাইটির ডেভেলপমেন্ট হচ্ছে? মডার্ন শব্দটা কানের মধ্যে চিপকে যাচ্ছে। মডার্ন বলতে আমরা বুঝি পাশ্চাত্যকে অ্যাডাপ্ট করে নেওয়াটাকে আমরা মডার্ন বলি, এটা হচ্ছে সিম্পল, সেটা তো নয়। আমরা একটু জামা প্যান্ট কমাতে শুরু করেছি, পোশাকের আমাদের কালচারটার 12টা বাজাতে শুরু করেছি, সেটাকে আমরা মডার্ন বলি। কিছু জিনিসের মডার্ন না করাই ভালো। মা, মায়ের কি মডার্ন হয়? মা মাই হয় না। কালচার হচ্ছে, সংস্কৃতি হচ্ছে জননী স্বরূপা, অর্থাৎ আমাদের মায়ের মতো। যে কালচারটা আমাদের মায়ের মতো সেটাকে আমরা আপডেট করাটাকে ঠিক, তাই না? সেই জন্য কিছু জিনিসের মডার্ন না করাই ভালো। রামায়ণ, রামায়ণ আমাদের কালচারের শিক্ষা দেয়, রামের কাছ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? সেটার কোনো মডার্নের দরকারই নেই। এটা আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগবে, ভবিষ্যতেও ভালো লাগবে, যদি আমরা সঠিকভাবে রূপায়ণ করি। রামানন্দ সাগরের যে রামায়ণ, সেটা করোনা ভাইরাসের সময় যখন টেলিকাস্ট হচ্ছিলো আমাদের প্রত্যেকের ভালো লাগছিল। কেন? কারণ সেটা কোনো মডার্ন টাচ দেওয়ার চেষ্টা করা হয়নি, কিন্তু আমাদের ভালো লেগেছে। তার মানে এটা কেন আমরা ভেবে নিই যে ভালো লাগবে না? আমরা বর্তমান যুগের বাবা মারা আমরা ছেলেদেরকে সেই শিক্ষাটা দিচ্ছি না, তাই আমার মনে হচ্ছে। এবং সেই জন্য আজকে বৃদ্ধাশ্রমের পরিমাণ কিন্তু বাড়ছে, এটা কমছে না। সেজন্য কিছু জিনিসের মডার্ন না করাটাই শ্রেয়, এটাই আমরা শিক্ষা পাই। শ্রীলা প্রভুপাদ বারবার বলেছেন, আমি তোমাদেরকে যেটা দিয়ে গেছি, নো অ্যাডিশন নো সাবস্ট্রাকশন, তোমরা আমি গুরু পরম্পরা দ্বারা যেটা পেয়েছি সেটাই আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা এখানে কোনো যোগ করার দরকার নেই, বিয়োগ করার দরকার নেই। এবং আমরা তো কিছু বর্তমান আমাদের যারা গুরুবর্গ রয়েছেন, সন্ন্যাসীবর্গ রয়েছেন, ওনারাও কিন্তু শ্রীলা প্রভুপাদের আদর্শ খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। এখন সমস্যা হচ্ছে আমাদের নিয়ে, যে আমরা যদি এই প্রভুপাদের শিক্ষা, আমাদের এই যে বৈদিক সিস্টেম, এই কালচারটাকে মডার্ন আমরা দেখতে পাচ্ছি, আমাদের আমাদের বৈষ্ণবীয় যে পোশাক, বৈষ্ণবীয় যে ধরনধারা, বৈষ্ণবীয় যেভাবে, আমি কিছু বলছি না কারণ অনেক ব্যাপার কন্ট্রোভার্সি হয়, তো সেই জিনিসগুলোকে বুঝতে হবে যে এটা কি বৈষ্ণবীয় কালচার? আমি মডার্ন টাচ দিতে গিয়ে আমাদের কালচারটাকে যদি 12টা বাজিয়ে দিই, এটা কি আমাদের জন্য ভালো হবে? এই শিক্ষাটাই কিন্তু আমরা আদিপুরুষ থেকে পাই। সুতরাং আমাদের গুরুবর্গরা যেটা আমাদেরকে শেখাচ্ছেন, আমাদের প্রভুপাদ যেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের উচিত সেটাকেই ফলো করা, এবং ওইটাই হয়ে যাবে মডার্ন। আজ থেকে 500 বছর পরে সেটাই থাকবে মডার্ন। মডার্ন মানে এটা না যে কোনো কিছুকে পরিবর্তন করে দেওয়া, মডার্ন মানে এটা নয়। মডার্ন মানে যদি কোনো জিনিস বেস্ট হয়, যদি এই জিনিসটা মা বেস্ট, মাউন্ট এভারেস্ট টপ, ওটার কোনো মডার্ন হয় না, কিছু জিনিসের মডার্ন হয় না, তো সেই জন্য এই জিনিসটা আমাদের জন্য বেস্ট। শ্রীলা প্রভুপাদ আমাদের জন্য যেটা দিয়ে গেছেন সেটা বেস্ট, দা বেস্ট, ওটার আর মডার্ন হয় না আর হবেও না। হতে গেলে যদি আমরা মডার্ন ওটার মধ্যে মডার্নাইজেশন ঢোকাতে যাই, তাহলে বর্তমানে প্রকৃতির যে অবস্থা সেটা কিন্তু আমাদেরও হয়ে যাবে, এবং এটা ক্ষতি হবে আমাদের। তাই আমাদের উচিত শ্রীলা প্রভুপাদ এবং বর্তমান গুরুবর্গদের পদাঙ্ক অনুসরণ করে সেইভাবেই চলা, এতেই আমাদের লাভ। এই শিক্ষাটাই আমরা আদিপুরুষ থেকে পাই, এটাই আমাদের বৈষ্ণবদের শেখা উচিত। জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।